আমার মাটি তৈরি হচ্ছে, ঢাকা দিয়ে দিলাম সবজির চোকা। মানে কিচেনে আমার রান্নাঘরে যত সবজি চোকা বের হয় এতে আমি জমা করি, এভাবে আমার মাটি তৈরি হচ্ছে। আর এই মাটি তৈরি হয়ে আমার সব গাছগাছালি ছাদে লাগাচ্ছি এবং আমার বাগানে মাটিতে লাগানো হয়। তো ছাদে আমার এক বস্তা মাটি থেকে আজ আমার প্রায় 90টার মতো টব গাছ লাগানো আছে। এই রান্নাঘরের সবজি চোকা থেকেই এই মাটি তৈরি হয়েছে। পুজোর ফুলগুলো আমি এই টবেই ফেলে দিই। বছরেরও উপর সময় লাগে, এই প্লাস্টিকগুলো গলে না, যে কারণে আমাদের ফসল উৎপন্ন কিংবা জলের প্রচুর অসুবিধা হবে এবং জল অপচয়ও আমাদের বেড়ে গেছে দিনে দিনে। জলের ভাণ্ডার প্রায় শেষের দিকে, বলা হচ্ছে আগামী 7 বছর পর নাকি জল আমরা পাবো না এরকমভাবে যদি জল অপচয় করি। তো এখন থেকে আমাদেরকে সতর্ক হতে হবে আর এই প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনতে হবে। আর যদি প্লাস্টিকের ব্যবহার আমরা করছি তাহলে এইভাবে আমরা প্লাস্টিকগুলোকে একটা বোতল বা জার যেগুলো আমাদের থাকবে প্লাস্টিকের দিয়ে এইভাবে ঘুরে ঘুরে সেটাকে টাইট করে ধরতে হবে। আমি এইভাবে টাইট করে ধরছি আর ধরে দেওয়ার পর এটা একটা ইটের মতো শক্ত জিনিস হয়ে যাবে। আর সেই এইগুলো আমি এবার কী করবো, যেখানে হয়তো কংক্রিট রাস্তা তৈরি হচ্ছে, যেমন আমার বাড়ির সামনে রাস্তা তৈরি হয়েছিল তখন আমি দু একটা এরকম প্লাস্টিকের ইট আর কি এটা দিয়েছিলাম তার নিচে, তাহলে সেটা কাজেও লেগে গেল একটু। আর কী হলো সেটা আর আমার ফসল কিংবা জল কোনো কিছু ক্ষতি করতে পারলো না। তো সকলের কাছে অনুরোধ থাকলো পরিবেশ দিবসের দিন, বিশ্ব পরিবেশ দিবসের দিন শুধু গাছ লাগালে হবে না, তার সঙ্গে জল অপচয় কমাতে হবে আর প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে। কিন্তু দিন দিন যে হারে প্লাস্টিকের ব্যবহার বেড়ে চলেছে তাতে কমার কিছু লক্ষণ দেখা যায় না, সে কারণে আমরা প্লাস্টিকের ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা দেখার জন্য। সকলে পছন্দ হলে, নতুন বন্ধু হলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর এরকমভাবেই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা টিপে দেবেন। নমস্কার।